আচ্ছা এটা এটা ডিরেক্ট কামড় দি ছিঁড়াছিঁড়ি বাদ আগে ডাইরেক্ট কামড় ও মাংস পর্যন্ত অনেক আমি ভাবছিলাম কি যে 350 টাকা দিয়ে মনে হয় উপরে দুই তিন পিস মাংস দিয়ে দিচ্ছে কিন্তু না মাংস ভালোই আছে লেগ পিসে যে ঝোলটা আছে এই ঝোল দিয়ে তার পাশে হচ্ছে একটু খিচুড়ি খিচুড়ি ঝোল আর হচ্ছে আচার ও ওয়াও হাই হ্যালো এভরিওয়ান আমি তুষার বলছি আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে বাট লাঞ্চ করি নাই সো ভিতরে যাব দেখি ওনাদের এখানে খাবারটা কীরকম প্রচুর তো শুনি নাম ঢাকা আছে যাই দেখি এটা হচ্ছে জামাইয়াদুর বুঝছো আচ্ছা আমরা টোটাল হচ্ছে তিনটা আইটেমে খাবার নিচ্ছি ওনাদের এখানে কিন্তু অনেকগুলো খাবার আছে সো তার ভিতরে হচ্ছে এটা কাবুলি পোলাও বেসিক্যালি এটা আমার এটাকে কখন খাওয়া হয় নাই আজকে প্রথম খাবো আর এটা হচ্ছে লেগ পিস দিয়ে খিচুড়ি আর এটা হচ্ছে চিকেন রোস্ট পিস আর এটার দাম হচ্ছে 130 টাকা আর এই কাবুলি পোলাও এটা হচ্ছে 350 টাকা এই লেগ পিস দিয়ে খিচুড়ি এটা হচ্ছে 350 টাকা আর এই যে বোরহানিটা আছে এই বোরহানি কত এটা হচ্ছে 45 টাকা শুরুর দিকে হচ্ছে আমি শুধু রাইসটা খাই এবং এই রাইসটা কিন্তু বাসমতি চালের এখানে যে মশলাটা ইউজ করছে না চালের ভিতরে তার সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে ছোলা কি বলে এটাকে ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছে তার ভিতরে কিসমিসের যে একটা ফ্লেভার মানে ঝাল মিষ্টি ওভারঅল টোটাল সব ফ্লেভারটা আমার ভালো লাগছে সো এইখানে ও মাংস পর্যন্ত অনেক আমি ভাবছিলাম কি যে 350 টাকা দিয়ে মনে হয় উপরে দুই তিন মাংস দিয়ে দিচ্ছে কিন্তু না মাংস ভালোই আছে ভিতরে মনে আরও আছে এবার একটু মাংস নিয়ে নিই এবং এটা কিন্তু বিফ ওকে মাংস দিয়ে রাইস দিয়ে একদম সোজা কথা তেহারির যে টেস্টটা হয় আমরা বাহিরে যেরকম তেহারি খাই ভালো মানের তেহারি কাইন্ড অফ ওই টাইপের টেস্ট এখানে কাবুলি বলতে যে এক্সট্রা হিউজ অন্যরকম টেস্ট হবে সেরকম না তেহারির টেস্ট এবং হচ্ছে মাংসের কোয়ান্টিটিটা অনেক আর হচ্ছে এখানে এই গাজর দেওয়া তারপর হচ্ছে কিসমিস দেওয়া তারপর ছোলা দেওয়া এই কারণে এটার টেস্টটা একটু অন্যরকম লাগবে দ্যাটস ইট আর কিছু না আচ্ছা আমি কি এই কাবুলিটা একটু আচার দিয়ে টেস্ট করবো রে আচার নিই না যেহেতু আচার দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি মিক্স রাইট হ্যাঁ তেঁতুল চাটনি মিক্স রাইট সাইড দিয়ে নিয়ে নিই একটু তবে অর্ক খাবারটা কিন্তু আসলেই মজা হুম দেখতে যেরকম সুন্দর খাবারটা আসলেই মজা আরও দু জায়গায় টেস্ট করে বোঝা যাবে যেহেতু এটাকে কখনো টেস্ট করা হয় নাই যার কারণে মানে আমি এটা প্রথম খাচ্ছি আমার তো ভালো লাগতেছে আচার ছাড়া খাবারটা মজা মানে আচার দিলে না খাবারের টেস্ট অন্যরকম হয় ঠিক আছে বাট এই আচারটা হচ্ছে অ্যাকচুয়ালি খিচুড়ির জন্য বেস্ট হবে বাট এই কাবুলি দিয়ে আচারটা আসলে ঠিক যায় না বাট আমার মনে হয় একটু লেবু দিলে মনে হয় যেতে পারে এখানে একটু সালাদে তো আমারে আর একটা বিষয় ওনারা কিন্তু সালাদ কিন্তু এভাবে কোনো কাস্টমারকে দেয় না আমি টুকে দেখছি সালাদ দিয়ে এই যে এখানে হচ্ছে ছোলাগুলো আর তার সাথে মাংস মাংসটা কিন্তু সুসিদ্ধ বলা চলে মানে খুব বেশি শক্ত বলা যাবে না আবার খুব নরম তাও না মানে চাবা চাবা হেঁটে দেবো ও ওয়াও সুপার মানে এই খাবারটা হচ্ছে অ্যাকচুয়ালি সালাদ দিয়ে খাওয়ার মতো সো এই কাবুলিটা হচ্ছে আমি যদি মানে হিসাব করি তাহলে 10-7 পাবে আচ্ছা আমি এই যে লেগ পিসটা আছে এই রোস্টটা হচ্ছে আমি এমনি নিচ্ছি মানে এমনি খাওয়ার জন্য বাট আমি একটু টেস্ট করি এই যে এখানে রাইসটা আছে এই রাইস দিয়ে হচ্ছে এই রোস্ট পিস টেস্ট করি দেখি কীরকম লাগে রোস্টের টেস্টটা আসলে খুব মজা বিয়ে বাড়িতে যেরকম একটা টেক্সচার হয় টেস্ট হয় একদম সেম এই রোস্টের গ্রেভিটা মানে আমার কাছে অস্থির লাগছে এক কথায় আমরা বাহিরে মানে বিরিয়ানি বা তেহারি দোকান খেতে গেলে ওদের রোস্টের গ্রেভিটা না কেমন জানি একটু অন্যরকম টাইপের হয় মানে এটা ঠিক মানে এক্সপ্লেন করার মতো না বাট ওনাদের এখানে যে রোস্টের যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা আসলেই মজা কেউ যদি মানে একদম ভরপেট খেতে চায় কেউ যদি ভোজন মানে ভোজন রসিক টাইপের হয় কাবুলি পোলাও একজনের কোয়ান্টিটি এনাফ আর যদি কেউ অল্প খায় সেই ক্ষেত্রে আমার মনে হয় দুজন খেতে পারবে সেম খিচুড়িটাও হ্যাঁ মানে বিষয়টা কিন্তু এমন না যে ক্যামেরা দেখে ওনারা বাড়া দিচ্ছে আমি এসেও দেখছি সেম কোয়ান্টিটি
অন্য কাস্টমারকে সার্ভ করতেছে আর এইখানে যে খিচুড়ি দিছে এই খিচুড়ি হচ্ছে হালকা মাখা মাখা এটা কিন্তু হচ্ছে একদম ঝরঝরে টাইপের খিচুড়ি না হ্যাঁ আর এই যে লেগ পিসটা লুক সম্পর্কে আমি কিছু বলবো না আপনারা দেখতেছেন আপনারা দেখে যান সো এবার সাইড দিয়ে হালকা একটু খিচুড়ি তবে আজকে মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হতো মানে খাবারটা পুরো জমে যেত আজকে বিসমিল্লাহ এখানে হচ্ছে ওনারা মানে মাংসের হালকা ঝোল ইউজ করছে টেস্টটা কিন্তু হালকা ফ্লেভারফুল মানে মাংসর যেটা ফ্লেভার আসে হালকা একটা ফ্লেভার আসতেছে সেটা হতে পারে চর্বির হতে পারে সেটা হতে পারে ঝোল হতে পারে বাট টেস্টটা কিন্তু আসলে এটা ভালো লাগছে আমার কাছে বাট আমি মিস করতেছি খুব বৃষ্টিটাকে লেগ পিসের যে ঝোলটা আছে এই ঝোল দিয়ে তার পাশে হচ্ছে একটু খিচুড়ি আচ্ছা আমি ইয়ে নিই এটার ভিতরে একটু আচার নিই এমন নিই এমন নিই কারণ এই খিচুড়ি কিন্তু আচার দিয়ে জমে খিচুড়ি ঝোল আর হচ্ছে আচার ও ওয়াও আমি এই দক্ষিণা কিচেন নিয়ে প্রচুর নেগেটিভ মানে রিভিউ দেখছি পজিটিভ রিভিউ দেখছি বাট ট্রাস্ট মি আমি যেখানে হচ্ছে মানে ব্লগাররা পজিটিভ রিভিউ খুব বেশি দেয় সেখানে আমি ঢুকি আমি ট্রাই করি যে এখানে কোনো কিছু বের করা যায় কি না বাট আমি এই যে দুইটা খাবার খাইলাম না আমি না ওইটাতে কোনো ভুল পাই নাই এখানেও কোনো ভুল পাই নাই মানে খাবারের টেস্টটা হচ্ছে এটা আমি জাস্ট খিচুড়িটাকে আমি 10/8 দিব নিশ্চিন্তে মানে খিচুড়িটা এত টেস্ট হয়েছে বিশেষ করে হচ্ছে আচারটা দিয়ে যখন আপনি খাবেন ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং জাস্ট ওয়াও মাশাল্লাহ আমি জানি না মাংসের কী অবস্থা বা খিচুড়িটা আমার খুব ভালো লাগছে আচ্ছা এটা এটা ডিরেক্ট কামড় দিই ছিঁড়াছিঁড়ি বাদ আগে ডাইরেক্ট কামড় ভেরি অনেস্টলি আমার কাছে মাংসটা ওরকম একটা ভালো লাগে নি খিচুড়ি মজা ইটস ট্রু বাট মাংসটা ওরকম জমে নাই মানে কেন জমে নাই মাটনের কিছু বৈশিষ্ট্য আছে লাইক এটা ফ্লেভারটা হয় অন্যরকম বাট ওই ফ্লেভারটা হচ্ছে এই মাটনের মাংসের ভিতরে নাই ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে মাটনের যে একটা বিষয় থাকে না যে টান দেওয়ার সাথে সাথে হচ্ছে কিরকির করে ছিঁড়ে যাবে ওরকম কিরকিরানি ভাবটা নাই মাংসের ভিতরে সো অনেক শক্ত করে টান দিতে হবে আমার মনে হয় সে দুটো একটু কম হয়েছে সো এবার হচ্ছে মাংস দিয়ে আচ্ছা আমি একটু খিচুড়ি আগে কেমনি কিনবো আমি তো এটা তো সেদ্ধ হয় না ওইরকম সেদ্ধ হয় নাই কম সেদ্ধ হয়েছে আর হচ্ছে খিচুড়ি আমি খিচুড়ি যতবার খাইতেছি ততবার আমি মুগ্ধ হইতেছি এক কথায় যতবার খাইতেছি মানে আমার কাছে একদম অনেস্টলি কাবুলি চাইতে খিচুড়ির টেস্টটা পুরো দুর্দান্ত লেভেলে হয়েছে এবার হচ্ছে বুরহানি বুরহানি তো হচ্ছে টক দুটো বেশি ইউজ করছে আর বুরহানি কোয়েটার হচ্ছে এভারেজ টাইপের মানে খুব বেশি ইন্টারেস্টিং কিছু না আফটার অল আমি যদি বলি যে কাবুলি পোলাও নাকি মাটন লেগ পিস দিয়ে খিচুড়ি আমি বলবো যে খিচুড়িটা বেস্ট এর সাথে যদি আপনি রোস্টের পিস দিতে চান এটাও সেরা এটা নিশ্চিন্তে বলা যেতে পারে যেটা সেরা রোস্টের পিস আর খিচুড়ি বাট এই খিচুড়ি দিয়ে গরুর মাংসটা সেই লাগবে এই যে কাবুলের যে মাংস আছে এক পিস মাংস নিয়ে নিই যেহেতু এটা বিফ মিট সো খিচুড়ি দিয়ে গরুর মাংস আমি বলছি না যেটার সাথে যেটা যায় মানে এই খিচুড়ির সাথে হয়তো আজকে ওদের লেগ পিস তো সেদ্ধ হয় নাই হয়তো অন্যদিন হতে পারে বাট এই খিচুড়ির সাথে গরুর মাংসটা পুরো ফাটাই দিছে বিল না
কত আসছে 765 টাকা আচ্ছা 350 350 40 আর হচ্ছে 20 টাকা পানি না ওকে 765 আচ্ছা আমি একটু লোকেশনটা শেয়ার করি এটা হচ্ছে খিলগা আসলে হার ভাঙা মোড় একটা জায়গা আছে এখানে আসলে হচ্ছে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আর রাস্তার উল্টা পাশে হচ্ছে কাবাবওয়ালা একটা রেস্টুরেন্ট আছে আর এই হার ভাঙা মোড় আমি তো লোকেশনটা বললাম এরপরও কিছু অডিয়েন্সটা আছে মানে লোকেশন বলার পরেও বলে যে লোকেশন চিনা না তো এই হার ভাঙা মোড়টা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানে একটা অন্ধ লোকরেও যদি জিজ্ঞেস করা হয় সেও দেখায় দিবে যে কোন জায়গায় রেস্টুরেন্টটা সো আলহামদুলিল্লাহ খাবার ভালো এটা মানে নিঃসন্দেহে বলা যায় বাট লেগ পিসটা হচ্ছে একটু সফট কম ছিল দ্যাটস ইট এছাড়া যা যা খাইছি খুবই ভালো আলহামদুলিল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন একটা ফলো দিয়ে রাখবেন আমি এখন যে অবস্থায় আছি মানে আমার কাছে ইচ্ছা করতেছে যে আমি এখন শুয়ে পড়ি